বন্ধুরা, মাহফুজ সোবহান চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এম মাহফুজ রহমান। আজ কথা হবে চীনের একটি বিস্ময়কর নির্মাণ, হংজু বে ব্রিজ নিয়ে। ব্রিজটির একটি তথ্যবহুল অ্যানালাইসিস তুলে ধরব আপনাদের সামনে। হংজু বে ব্রিজের এই বিশ্লেষণকে দুই পর্বে ভাগ করা হয়েছে। আজ হাজির হয়েছি এর প্রথম পর্ব নিয়ে। তো চলুন সরাসরি অ্যানালাইসিসের দিকে যাওয়া যাক। স্বপ্ন ছিল চীনের দুই ব্যস্ততম শহরকে আরও কাছাকাছি নিয়ে আসা, পুরো অঞ্চলটাকে একটা অভূতপূর্ব উন্নয়নের জালে বেঁধে ফেলা। সূত্র একটাই, দূরত্ব কমলেই কেবল কমবে সময়। শহর দুটি রয়েছে চীনের চীন সাগরের বিশাল উপসাগর হংজুবের দুই পাড়ে। উপসাগরটির দক্ষিণ দিকে অবস্থিত নিংবো বন্দর, এটি চীনের দ্বিতীয় ব্যস্ততম বন্দর। বন্দরটির মাল ওঠানো নামানোর ক্ষমতা 10 কোটি টনেরও বেশি। অন্যদিকে 350 কিলোমিটার দূরেই রয়েছে সাংহাই। চীন তথা বিশ্বের অর্থনৈতিক, ব্যবসায়িক, গবেষণা, ম্যানুফ্যাকচারিং ও প্রযুক্তির প্রাণকেন্দ্র এই শহর। পৃথিবীর সবচেয়ে দ্রুত বেড়ে চলা শহর এই সাংহাই। আন্তর্জাতিক শিপিংয়ের কেন্দ্র এই শহর। সাংহাই বন্দর বিশ্বের সবচেয়ে ব্যস্ততম কন্টেইনার বন্দর। হংজু বে ব্রিজ চীনের একটি ট্রান্স ওশিয়ানিক সড়ক ব্রিজ, আধুনিক স্থাপত্য শিল্পের একটি মাস্টারপিস এই ব্রিজ। বিশ্বের সবচেয়ে সুন্দর এবং দীর্ঘতম সেতুগুলোর মধ্যে তৃতীয় এটি। যুক্তরাষ্ট্রের লেক পঞ্চার ট্রেন ব্রিজ এবং চীনের জিয়াজু বে ব্রিজের পরই এর অবস্থান। এই হাইওয়ে ব্রিজটি 35.7 কিলোমিটার দীর্ঘ। চীনের পূর্ব উপকূলীয় এলাকায় হংজু উপসাগরে তৈরি হয় ব্রিজটি। সাংহাই, ঝাইজিয়াং, নিংবো এবং ঝেজিয়াং মিউনিসিপ্যালিটির মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সংযুক্ত করেছে ব্রিজটি। এই ব্রিজ সাংহাই এবং নিংবোর দূরত্ব 400 কিলোমিটার থেকে কমিয়ে করেছে 180 কিলোমিটারে, আর সময় কমিয়েছে অর্ধেকেরও বেশি। অর্থাৎ 4 ঘন্টা দূরত্বকে আনা হয়েছে 2 ঘন্টার মধ্যে। হংজু বে ব্রিজ বিশ্বের 10টি বৃহত্তম মহাসাগরীয় ব্রিজের মধ্যে একটি, কিন্তু উত্তাল ও ভয়ঙ্কর উপসাগরে একটি ব্রিজ নির্মাণ কতটা সহজ ছিল চীনাদের জন্য। 6 লেনের ব্রিজ হংজু বে, সেমিফ্যানের সঙ্গে কেবল স্টেট কাঠামোতে ব্রিজটি নির্মাণে মাত্র 5.5 বছর সময় পেয়েছিলেন নির্মাতারা। ভয়ঙ্কর স্রোত, ঘন্টায় 170 কিলোমিটার বেগে চলা বাতাস এবং সিলভার ড্রাগনের সঙ্গে লড়াই করতে হয়েছিল তাদের। এটা নির্মাণ করা প্রায় অসম্ভব ছিল, কারণ এটি কোনো সাধারণ নদীর উপর নয়, বরং নির্মাণ করা হয়েছিল সমুদ্রের বুকে। দানবীয় এই ব্রিজ নির্মাণে ব্যবহার করা হয়েছিল দানবীয় সব যন্ত্রপাতি। প্রতিকূল পরিবেশের কারণে ব্রিজটি নির্মাণের জায়গার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না, তাই এই ব্রিজটিকে ম্যান মেড মার্ভেল বলা হয়। চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এই ব্রিজটি নির্মাণ করে। চীনের এই কোম্পানিটি নির্মাণ করছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। হংজু বে ব্রিজ প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার ওয়েং রেঙ্গুই বলছেন, প্রথম যখন আমাকে ব্রিজের দায়িত্ব দেওয়া হয়েছিল তখন আমি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, কিন্তু যখন স্পটে গিয়েছিলাম তখন বুঝেছিলাম কল্পনার চেয়েও ব্রিজ নির্মাণের বাস্তবতাটা কতটা ভয়ঙ্কর। মাউন্সেল এই সিওএম এর হেড অব ডিভিশন ডক্টর রবিন শ্যাম ও গ্লোবাল প্ল্যানার এবং ডিজাইনার এআরইউপি এর ডিরেক্টর নাইম হোসেন, তারা দুজনেই ব্রিজ নির্মাণের ক্ষেত্রে সারা বিশ্বে খ্যাতি কুড়িয়েছেন। তারা বলছেন, এই জায়গাটা ব্রিজ নির্মাণের জন্য পৃথিবীর সবচেয়ে প্রতিকূল জায়গার একটি। সমুদ্রের এপার থেকে ওপারে এরকম ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত দেখিয়ে দেয় যে মানুষ কীভাবে সভ্যতার প্রয়োজনে প্রাকৃতিক শক্তিকে কাজে লাগাতে পারে। নোনা জল, সমুদ্রের তীব্র স্রোত আর ঝোড়ো হাওয়া কোনোটাই কংক্রিট ও স্টিলের সঙ্গে ভালো করে খাপ খায় না।
আরেক চিফ ইঞ্জিনিয়ার এলবি ঝংডা বলছেন, আমরা যত প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানছিলাম ততই বুঝতে পারছিলাম বৃষ্টি বানানো কতটা কঠিন হবে। নির্মাণ কাজ শুরু হওয়ার আগেই এক সাংঘাতিক শক্তি সব পরিকল্পনা ওলটপালট করে দিল। হংজুবে উপসাগরে সৃষ্টি হয় কিয়াংটাং রিভার টাইডাল বোর বা কিয়াংটাং রিভার জলোচ্ছ্বাস। বিশালাকার দৈত্যের মতো জলের প্রাচীর তৈরি হয় যখন তীব্র স্রোতের প্রচণ্ড উঁচু ঢেউ উপসাগর থেকে নদীর মোহনার সরু মুখের দিকে ছুটে আসতে থাকে। উপসাগর থেকে আসা এই ঢেউয়ের শক্তি এতটাই বেশি থাকে যে নদীর পানিকে উল্টো পথে বইতে বাধ্য করে আর বিরাট আকার ঢেউ সৃষ্টি করে মোহনার বিশাল এলাকা জুড়ে। হংজুবে টাইডাল বোর পরিচিত সিলভার ড্রাগন নামে। প্রতি বছর অষ্টম চন্দ্রমাসের মাঝামাঝি এই ঢেউ জেগে ওঠে। এর গতি ঘন্টায় 40 কিলোমিটার, 9 মিটার উচ্চতায় প্রবাহিত হয় ঢেউ। তাই এই বান পৃথিবীতে সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দরও। হাজার হাজার পর্যটক এই বান দেখতে ভিড় করেন প্রতি বছর। কিন্তু আশ্চর্যের বিষয়, এই প্রাকৃতিক বিস্ময় সম্পর্কে আগে থেকে কিছুই জানা সম্ভব নয়। দারুণ অথচ বিপজ্জনক। সংবাদ সংস্থাগুলোর মতে এই ভয়ঙ্কর ড্রাগন অন্তত 100 জনের প্রাণ নিয়েছে। কিন্তু তারপরও ব্রিজ নির্মাণে নিয়োজিত গবেষকদের প্রশ্ন, এখানে ব্রিজ হলে ড্রাগন রক্ষা পাবে তো? যেখান থেকে প্রতি বছর কোটি কোটি ইউয়ান আয় করেন চীনারা। তাদের আশঙ্কা, ব্রিজ হলে উপসাগরের জলের স্রোত বদলে যেতে পারে, তখন এই পর্যটন আকর্ষণটাও বন্ধ হয়ে যেতে পারে, বিপুল পরিমাণ অর্থ হারানোর ভয় আছে চীনাদের। তাই ডিজাইনারদের কাজ শুরুর আগেই এটাই প্রথম বড় চ্যালেঞ্জ, কিভাবে পানির স্রোত ঠিক রেখে এবং ড্রাগন পর্যটন ধরে রেখেই ব্রিজটি নির্মাণ করা যায়। এজন্য ডিজাইন করার আগেই হাইড্রোলজিস্টদের দেখে নিতে হয়েছিল লড়াইটা আসলে কিসের সঙ্গে। তারা নদীর প্রবাহ এবং উপসাগরের স্রোত নিয়ে বিস্তর গবেষণায় বসে গেলেন। তারপরই দাঁড় করালেন ব্রিজের সম্ভাব্য মডেল। পরীক্ষা নিরীক্ষা করে তারা বের করলেন ঠিক কোন জায়গায় ব্রিজটা নির্মাণ করলে তার প্রভাব জলস্রোতের ওপর সবচেয়ে কম পড়বে। ফলে ব্রিজটা তৈরি হচ্ছিল স্রোতের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে। বিশাল এস আকৃতি দিয়ে এই ব্রিজের মডেল দাঁড় করানো হলো। এই এস শেপের ফলে বার্ষিক সিলভার ড্রাগনের ওপর কোনো প্রভাব পড়ছে না। মিস্টার নাইম বলছেন, এর আকৃতির একটা জীবনদায়ী সুবিধাও আছে। যদি ব্রিজটা সরল রেখাকৃতিতে বানানো হতো, তাহলে সব চালকই তাদের চোখের সামনে একটা কালো সুড়ঙ্গ দেখতে পেতেন। সেটা একঘেয়ে হতো বিপজ্জনকও, বিরক্ত হতেন চালকরা। 10 বছর ধরে পরিকল্পনার পর এবং 50টিরও বেশি আলাদা আলাদা পরিবেশগত সমীক্ষার পরই নকশা চূড়ান্ত হয়েছিল। তো বন্ধুরা, হংজুবে ব্রিজ নিয়ে বিশ্লেষণের প্রথম পর্ব আজ এখানেই শেষ করছি। বিভিন্ন বিষয়ে এরকম তথ্যবহুল অ্যানালাইসিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শীঘ্রই আপনাদের সামনে হাজির হব নতুন বিষয়ে ভিন্ন অ্যানালাইসিস নিয়ে। সঙ্গী থাকুন।